পথের ধর্মই এগিয়ে নিয়ে যাওয়া। তবে সব পথে কিন্তু গন্তব্যে যাওয়া নিরাপদ, নয়। কিছু পথ অপরূপ সুন্দর, কিছু পথ ভঙ্গুর, কিছু পথ আবার খুব বিপজ্জনক। এই বিপজ্জনক রাস্তা দিয়ে নিজ গন্তব্যে পৌঁছানো অনেকটা ভাগ্যের ব্যাপার, কেননা এসব রাস্তায় যে কোনো সময় ঘটতে পারে ভয়ানক দুর্ঘটনা। এরকম ভয়ানক রাস্তা নিয়ে আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল থ্রাস্ট অফ নলেজে। জেমস হ্যাল্টন হাইওয়ে, আলাস্কা। আমেরিকার আলাস্কায় অবস্থিত এই রাস্তা পৃথিবীর ভয়ানক রাস্তাগুলোর মধ্যে অন্যতম একটি। অভিজ্ঞ চালকরাও এখানে গাড়ি চালাতে চায় না। 665 কিলোমিটার এই রাস্তা সম্পূর্ণ বরফে ঢাকা থাকে, এজন্য এই রাস্তাটি সবসময় পিচ্ছিল থাকে। এখানে প্রতিনিয়ত বরফের ঝড় হয়, আর এই ঝড়ের কারণে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই থাকে। অনেক সময় ঝড়ের কারণে রাস্তা বন্ধ হয়ে যায়, আর ঠিক ওই মুহূর্তে অন্যের সাহায্য ছাড়া কিছুই করা সম্ভব হয় না। এই সাহায্য পৌঁছাতে অনেক সময় 3 থেকে 4 দিন সময় লেগে যায়। আবার 3-4 দিনের খাবার পানিও না থাকলে আপনি কতটা ভোগান্তিতে পড়বেন তা বুঝতেই পারছেন। চারদিকের বরফের শুভ্রতা আপনাকে অন্ত বানিয়ে দিতে পারে, তাই এখানে চলার সময় কালো চশমা অবশ্যই পড়তে হয়। সিচুয়ান তিব্বত হাইওয়ে, চায়না। এই বিপজ্জনক হাইওয়ে রাস্তাটি চীনে অবস্থিত। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি বড় বড় নদী ও সুউচ্চ পাহাড় দেখতে পাবেন। এই রাস্তাটি আজ থেকে 66 বছর আগে তৈরি করা হয়েছিল। অবাক করা বিষয় হচ্ছে বছরের বেশিরভাগ সময় এই রাস্তাটি বরফে আবৃত থাকে। এই বরফের কারণে অনেক সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, তাই এখানে যারা ট্রাক চালায় তারা মালামাল পৌঁছানোর জন্য 1 সপ্তাহেরও বেশি সময় নেয়। এখানেই শেষ নয়, এই রাস্তায় পাহাড়গুলো অতিক্রম করার সময় অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়, ফলে অনেক সময় দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়। ওয়াটার বোট, নরওয়ে। আজকের যুগে মানতেই হবে আমরা পানিতে চলতে পারি, কিন্তু আপনি দেখলে অবাক হবেন এই 8 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি আটলান্টিক মহাসাগরের প্রায় মাঝ বরাবর দিয়ে অতিক্রম করেছে। এই রাস্তা যারাই অতিক্রম করেছেন তারা প্রায় সবাই বলেছেন এটি পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাস্তা। নর্থ নয়র নরওয়ে থেকে শুরু করে এই রাস্তাটি মোরান আইল্যান্ডের সাথে মিলিত হয়েছে। 1979 সাল পর্যন্ত এখানে গাড়ি পারাপার হতো ফেরির মাধ্যমে, কিন্তু 20 শতাব্দীর শুরুর দিকে নরওয়ে সরকার এখানে রাস্তা বানানোর সিদ্ধান্ত নেয়। শুধু যাতায়াতের জন্য নরওয়ে সরকার এই সেতু নির্মাণ করেননি, তাদের আসল উদ্দেশ্য ছিল পর্যটক আকর্ষণ করা, আর হয়েছেও তাই। প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে এই রাস্তা ভ্রমণ করার জন্যে। এই রাস্তার প্রধান আকর্ষণ হচ্ছে আটলান্টিক মহাসাগরের সুউচ্চ ঢেউ, যা রাস্তা অতিক্রমকারী প্রতিটি গাড়িকে ভিজিয়ে দেয়। তারাকো জর্জ রোড, তাইওয়ান। বিপজ্জনক রাস্তাগুলোর কথা হচ্ছে, আর এখানে তারাকো জর্জ রোড এর কথা হবে না, এটা হতেই পারে না, কারণ বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে এটি অন্যতম একটি। স্বাভাবিকভাবে এখানে গাড়ি চালানো অনেকটা রোমাঞ্চকর হয়ে থাকে, আর রোমাঞ্চকর বিষয় হচ্ছে ভয়ঙ্কর। আলাদা আলাদা পাহাড়গুলো এই রাস্তা এবং এর বিপজ্জনক মোড় রাস্তাটিকে আরও ভয়ানক বানিয়ে দিয়েছে। এই রাস্তার সবচেয়ে ভয়ানক মোড়টি পরে পাহাড়ের মধ্য দিয়ে যখন যেতে হয়, তখন মনে হয় যেন পাহাড়টি এখনই ভেঙে পড়বে। এই রাস্তার এমন কিছু মোড় আছে যখন সামনে কোনো গাড়ি আসে কিনা তা দেখা যায় না, ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটে। পাসেস জুগুয়া, ফ্রান্স। এটি ফ্রান্সের আটলান্টিক মহাসাগরের উপকূল ধরে এগিয়ে গেছে। ফ্রান্সের মূল ভূখণ্ডের সাথে স্থানীয় একটি দ্বীপকে সংযোগ করার জন্য রাস্তাটি তৈরি করা হয়। রাস্তাটি প্রায় 2.5 মাইল দীর্ঘ। এটি বছরের প্রায় কিছু সময় যাতায়াতের উপযোগী থাকে। সমুদ্রের জোয়ারের সময় প্রায় সম্পূর্ণ রাস্তাটি পানিতে ডুবে যায়, তখন কোনো যানবাহন চলাচলে সম্ভব না। সাধারণত বাটার সময় 2 ঘন্টার জন্য রাস্তাটি ব্যবহারের উপযোগী থাকে। 1600 শতক থেকে রাস্তাটি এভাবেই ব্যবহার হয়ে আসছে। বর্তমানে রাস্তাটি ব্যবহারকারী বেশিরভাগ মানুষই পর্যটক যারা দ্বীপটিতে ঘুরতে আসেন। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। সালামু আলাইকুম।